ভাই আমার কাছে তার থেকে শুরু করে সুইচ সকেট মাল্টি প্লাগ রয়্যাল প্লাগ কেবল ক্লিপ স্ক্রু টেস্টার থেকে শুরু করে অসংখ্য প্রকার ইলেকট্রিকের মাল আছে আমার সব আছে সব আছে এ টু জেড 5 টাকায় কিনে 20 টাকায় বিক্রি সুইচ সুইচ ভাই এই যে তার 1 টাকা সামথিং কিনা 10 টাকা বিক্রি 10 গুণ লাভ 10 গুণ ব্যবসা লাভ ফ্যানডাবার 1 টাকা সামথিং কিনা 10 টাকা বিক্রি 10 টাকা এই যে টু পিন প্লাগ 3 টাকা সামথিং কিনা খুচরা বাজারে বিক্রি আছে 10 টাকা এই যে টেস্টার অনলি 7.5 টাকা খুচরা বাজারে বিক্রি আছে 15 থেকে 20 টাকা গ্যাং সুইজে 12 বছর গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি 12 বছর কালারটা জয়লা গেলেও আপনি নিয়ে আসলে চেঞ্জ দিব এই যে কালারটা যদি উইঠা যায় রংটা কস যদি উইঠা যায় আপনি নিয়ে আসবেন চেঞ্জ করে দিব আমি আপনাকে আজকে তারের খেলা হ্যাঁ 2 নাম্বার হলে 100% মাল পুড়ে যাবে গা 2 নাম্বার তারনে পুড়বো 1 নাম্বার না পুড়বো দেখেন এই যে দেখেন তারও কিন্তু আগুন লাগাই দিলাম আজকে দেখি কি ঘটনা ঘটে জ্বলতে আছে জ্বলতে আছে জ্বলতে আছে এই যে দেখেন ভাই আরো ধরায় রাখমু আরো ধরায় রাখমু আরো ধরায় রাখমু ভাই 5 বছর নিয়ে ঘরে ফালায় খাটের তলে গোডাউনে ফালায় রাখবেন 5 বছর পর খুলবেন খুইলা দেখবেন যেরকম তার ইনশাআল্লাহ ওরকমই আছে 18 টাকায় কিনবেন বিক্রি করবেন 50 টাকা লাইটের আইটেম দিয়া আপনি ইনশাআল্লাহ আল্লাহর রহমত যদি থাকে আপনি দৈনিক 2000 3000 টাকা ইনকাম করতে পারবেন আমার এই দোকানে ইনশাআল্লাহ পাবেন সর্বপ্রথম মাল আছে 100% তামার মাল 100% একটা মাল বিক্রি হয় খুচরা বাজারে 50 টাকা আমার এটা হচ্ছে আপনার মাত্র 20 টাকা পিস এই স্ক্রুটার দাম হচ্ছে কি মাত্র 120 টাকা 120 টাকা 1000 পিসের প্যাকেট 120 টাকা যেটা পাইকারি বাজারে বিক্রি হয় 200 টাকা 220 টাকা এরকম এক প্যাকেট বিক্রি হয় মাল্টিপ্লাগের দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে মাল্টিপ্লাগের প্রচুর কালেকশন আছে ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মামুন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো একদম ইলেকট্রিক মালের পাহাড় দিয়ে দিয়েছেন আজকে আজকে ভাই হ্যাঁ ইলেকট্রিক মালের পাহাড় দিয়ে দিছি ভাই আজকে পুরো কি কি আছে আইটেম ভাই ভাই আমার কাছে তার থেকে শুরু করে সুইচ সকেট মাল্টিপ্লাগ রয়্যাল প্লাগ কেবল ক্লিপ স্ক্রু টেস্টার থেকে শুরু করে অসংখ্য প্রকার ইলেকট্রিকের মাল আছে আমার এই সব আছে সব আছে এ টু জেড সুন্দরবন মার্কেটে তো শত শত দোকান ওইখান থেকে মাল না নিয়ে আপনাদের মাল নিয়ে লাভ কেমন আমার কাছ থেকে মাল নিবে মানে কেন নিবে হ্যাঁ সেটার উদাহরণস্বরূপ হচ্ছে কি আমার এক দোকানে ইনশাআল্লাহ সব পাবে আচ্ছা দ্বিতীয় কারণ হচ্ছে কি আমার কাছে সবচেয়ে রিজনেবল কম প্রাইসে পাবে আচ্ছা আর তৃতীয়ত কারণ হচ্ছে কি আমার কাছে প্রোডাক্ট যেটা দেখবে সেটাই যাবে কোয়ালিটি সম্পন্ন মাল আচ্ছা আজকে যা দেখাবো সব কোয়ালিটি সম্পন্ন মাল দেখাবো কোনো এই বুজুম বাজুম কোনো কথাবার্তা হবে না আজকে আজকে যা হবে সব রিয়েল এবং প্র্যাকটিক্যাল প্রমাণ সহ যারা ব্যবসা বুঝেন না কিভাবে ব্যবসা করবেন আমার এই ভিডিওর ভিতর আমি আপনাদের দেখাই দিব ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন একটা ভিডিওতে বদলে দিতে পারে আপনার জীবন আচ্ছা ওকে থ্যাংক ইউ তাহলে আজকে প্রথমে কি দিয়ে শুরু করবো ভাই আজকে আমি প্রথমে শুরু করতে চাচ্ছি কিছু সুইচ সকেট দিয়া আচ্ছা লাভের আইটেম লাভের আইটেম জি এই যে যেমন আমার কাছে এই যে দেখেন সুইচ এই যে সুইচ হ্যাঁ 5 টাকায় কিনা 5 টাকায় কিনা 5 টাকায় কিনা বিক্রি হচ্ছে কি আপনার 15 টাকা 15 টাকা বিক্রি 5 টাকায় কিনা 15 টাকায় বিক্রি ওরে ভাই একটা 10 টাকা লাভ জি আচ্ছা এই যে টু পিন প্লাগ হ্যাঁ 3 টাকা সামথিং কিনা হ্যাঁ খুচরা বাজারে বিক্রি আছে 10 টাকা 10 টাকা আচ্ছা ভাই টেস্টার এই যে টেস্টার কেনা হচ্ছে কি আপনার অনলি 7.5 টাকা হ্যাঁ খুচরা বাজারে বিক্রি আছে 15 থেকে 20 টাকা আচ্ছা তারপর ভাই এই যে 6 পিন হ্যাঁ এই যে দেখেন 6 পিন আমার কাছে আছে 6 পিন নেবেন মাত্র 50 টাকায় কিনা খুচরা বাজারে বিক্রি আছে 120 টাকা 100 টাকা আচ্ছা আচ্ছা এই যে এই সুইচটা 5 টাকা সামথিং কিনা হ্যাঁ এখন এই সুইচটা অনেকের চয়েজ হয় না কারণ আমি আপনাকে সোজা বাংলা কথা বলি কারণ এই কারণে কথা বলি বর্তমান বাজারে অনেকে ভিডিওতে দেয় 5 টাকায় কিনা আমিও দিছি কিন্তু এটা কিন্তু আপনার পিতলের মাল না এটা একটু আপনারা খেয়াল করবেন আমার কথাগুলো আগে শুনবেন তারপরে ব্যবসা করবেন না না করবেন সেটা ডিসিশন আপনার আমার এই যে সুইচটা এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ এটার কন্টাক্টের আওয়াজটা দেখছেন টাচটা সাহস এবং 100% তামার 100% তামা এটা আচ্ছা এটা আপনার গ্যারান্টি আছে প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে এক বছরের গ্যারান্টি আপনারা পাবেন এই সুইচটা রেট হচ্ছে গিয়ে আপনার মাত্র কিনা পড়েছে 10 টাকা সামথিং কিনা আচ্ছা আচ্ছা মানে খুচরা বাজারে আপনি ইজিলি ভাবে 20 টাকা বিক্রি করতে পারবেন এখন এই দুইটার সাথে আপনি যদি মনে করেন একটা সুইচ রাখেন এটা এটা যদি রাখেন এটা দেখে আপনি ভালো একটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আচ্ছা আমার এই প্রোডাক্টগুলো বিক্রি করলে আপনার দোকানের সুনাম ছাড়া কখনো বদনাম হবে না তারপর আমি দেখাবো হচ্ছে কি আপনার কিছু হয়েছে দেখেন হোল্ডারের কালেকশন হোল্ডার হ্যাঁ এই যে আমার কাছে কিছু হোল্ডার কালেকশন আছে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার 10 টাকা সামথিং কিনা এটা হচ্ছে কি আপনার 12 টাকা সামথিং কিনা খুচরা বাজারে এগুলো 30 টাকা 20 টাকা বিক্রি ভাই এই যে আমার কাছে বেড সুইচ 10 টাকায় কিনা খুচরা বাজারে বিক্রি আছে 20 টাকা তারপর ভাই যে দেখেন আনকমন একটা হোল্ডার আনকমন জলা পড়ার জন্য আজীবন গ্যারান্টি তারপর ভাই এই যে আমার কাছে দেখেন একটা মাল্টি এটা কিনা পড়েছে যে আপনি 10 টাকা সামথিং খুচরা বাজারে 20 টাকা বিক্রি আচ্ছা
তারপরে দেখবেন হচ্ছে কি আমার কাছে এই যে দেখেন অসংখ্য প্রকারের যে একটা মাল্টি আছে শাটার মাল্টি অনেক সময় বাচ্চারা কি করে হাত ঢুকায়া দেয় শর্ট খাওয়ার কোনো ভয় নাই ইনশাআল্লাহ এটা হচ্ছে কি কভার দেওয়া আছে এটা রেট হচ্ছে কি আপনার 12 টাকা সামথিং কিনা 30 টাকা বিক্রি তারপরে একটা দেখেন সর্বপ্রথম একটা মাল আনছি আমি আমার এই দোকানে ইনশাআল্লাহ পাবেন সর্বপ্রথম মাল আনছি 100% আমার মাল 100% একটা মাল বিক্রি হয় খুচরা বাজারে 50 টাকা আমার রেট হচ্ছে কি আপনার মাত্র 20 টাকা পিস আচ্ছা আচ্ছা জি ভাই এই যে একটা টুপিন প্লাগ মোটর জয়লা যাক পুইরা যাক নষ্ট হয়ে যাক নিয়ে আসবেন রিপ্লেস করে দিব মাত্র 140 টাকা দর্জন জি তারপর দেখেন আমার কাছে হোল্ডারের কালেকশন টুপিন প্লাগের কালেকশন অনেক আছে এই যে এখানে দেখেন হোল্ডারের কালেকশন আছে ভাই খুব চমৎকার চমৎকার হোল্ডারের কালেকশন আছে যেমন এই যে সর্বনিম্ন এই যে একটা হোল্ডার দেখেন এটা রেট হচ্ছে কি আপনার 12.5 টাকায় কিনা খুচরা বাজারে 40 টাকা 30 টাকা বিক্রি হয় আচ্ছা ভাই এই যে একটা সুইচ আছে আমি আপনাকে একটু দেখাই এই যে সুইচটা অন অফ সুইচ অন অফ সুইচ এটা আমার নিজস্ব প্রোডাক্ট এই যে দেখেন 1 ইয়ার্স গ্যারান্টি লেখা আছে 1 ইয়ার্স গ্যারান্টি এটা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র 11 টাকা সামথিং কিনা খুচরা বাজারে ইজিলি ভাবে 30 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা এবং আমি আরো একটা কথা বলবো আমি যে রেটগুলো আপনাকে বলছি এবং বিক্রি করার রেটও কিন্তু আমি আপনাদের বলে দিছি আপনারা যদি বিক্রি করতে না পারেন টাকা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিই হ্যাঁ কারণ আমি এই সম্বন্ধে আজকে আমার 10 বছরের অভিজ্ঞতার হিসাবে আমি বলছি অনেক সময় টুকিটাকি জিনিস আমি বাজার থেকেও কিনছি আমার ঘরের জন্য দেয়া গেছে যেমন এই যে একটা ওসাকা টেপ আমি খেলতে গেলে একটা ওসাকা টেপ কিনতে 25 টাকা 20 টাকা অথচ আমি নিজে বিক্রি করি 120 টাকা দর্জন 120 টাকা দর্জন আমি খুচরা বাজার থেকে 25 টাকা 20 টাকা দিয়ে একটা টেপ কিনি আমার ধারণা আছে যে বাজারে খুচরা মূল্যটা কত হইতে পারে তো ওই অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা অযথা ঘোরাফেরা না করে ইলেকট্রিকের ব্যবসা করুন কারণ এই ব্যবসাটা হচ্ছে এটা লাভজনক ব্যবসা এটা কোনো পচা গলার কোনো ব্যবসা না যে আপনার পচা যাইব নষ্ট হয়ে যাইব গইলা যাইব এরকম কোনো ব্যবসা না আর আমার কাছ থেকে আপনি 1 লাখ টাকার মাল কিনবেন 20,000 টাকার মাল কিনেন 50,000 টাকার মাল কিনেন আপনার বিক্রি করতে হইব না 6 মাস পরে এটা গ্রেড হয়ে যাবে ডাবল তেলের দাম বাড়ছে দ্বিতীয়বার কমছে কমে নাই বাংলাদেশে যে জিনিসটার দাম বাড়ে সেটা দ্বিতীয়বার কমে না তো ইলেকট্রিকের ব্যবসাটাও এরকম আপনার কাছ থেকে একটা তার কিনবেন এক্সাম্পল যদি 600 টাকা তারটার দাম হয় আপনার 6 মাস পরে এটা দাম হয়ে যাবে 900 টাকা অটোমেটিকলি অত বিক্রি করতে না পারলো লাভ না বিক্রি না করলো আপনার লাভ আপনি 6 মাস পরে আপনি বাজার যাচাই করবেন আচ্ছা আমার কাছ থেকে 1 লাখ টাকার মাল নিছেন 6 মাস পরে আপনি আমার দোকানে আইসা আপনি আমার দোকানে আসার দরকার নেই আপনি আদার্স যত দোকান আছে আপনি বাজার যাচাই করবেন যে বাজারে এখন রেট কিরকম আপনি ওই রেটে 6 মাস পরে ডাবল লাভে বিক্রি করতে পারবেন তাও পাইকারি খুচরা না পাইকারি বিক্রি করতে পারবেন পাইকারি জি আচ্ছা তারপরে এই যে ভাই দেখেন আমার কাছে স্ক্রু ভাই স্ক্রু এই যে স্ক্রু 1000 পিসের প্যাকেট হ্যাঁ এই স্ক্রুটার দাম হচ্ছে কি মাত্র 120 টাকা 120 টাকা 1000 পিসের প্যাকেট 120 টাকা যেটা পাইকারি বাজারে বিক্রি হয় 200 টাকা 220 টাকা এরকম এক প্যাকেট বিক্রি হয় আচ্ছা আচ্ছা আর খুচরা তো মনে করেন আপনার দর্জন বিক্রি হচ্ছে 12 টাকা 13 টাকা দর্জন বিক্রি হয় আচ্ছা ভাই এই যে মাল্টিপ্লাগ কালেকশন হ্যাঁ এই যে দেখেন এটা বর্তমান বাজারে বিক্রি হয় 70 থেকে 80 টাকা হ্যাঁ আমার রেট হচ্ছে মাত্র 35 টাকা 35 টাকা মাত্র 35 টাকা এবং 2 বছর রিপ্লেস গ্যারান্টি সহকারে আচ্ছা 2 বছর রিপ্লেস গ্যারান্টি সহকারে মাত্র 35 টাকা নিয়া খুচরা বিক্রি 60 থেকে 70 টাকা এই যে একটা মাল্টিপ্লাগ দেখেন এটা রেট হচ্ছে গিয়ে আপনার অনলি 85 টাকা খুচরা বাজারে বিক্রি হয় 120 টাকা 30 টাকা বিক্রি হয় আচ্ছা আচ্ছা ভাই যারা ল্যাপটপ কম্পিউটার ইউজ করতে চান আমার কাছ থেকে এরকম একটা মাল্টিপ্লাগ নেবেন যেটা খুচরা বাজারের মূল্য হচ্ছে কি আপনি 200 টাকা 220 টাকা আমার কাছ থেকে নেবেন মাত্র 120 টাকায় 2 বছরের রিপ্লেস গ্যারান্টি সহকারে হ্যাঁ এই যে একটা মাল্টি দেখেন এটা রেট হচ্ছে মাত্র 115 টাকা খুচরা বাজারে বিক্রি আছে 200 টাকা 180 টাকা সর্বনিম্ন রেট বিক্রি মাল্টিপ্লাগের দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে মাল্টিপ্লাগের প্রচুর কালেকশন আছে ভাই ভাই এই যে দেখেন রাবার প্লাগ এই যে ফ্যান রাবার ভাই হ্যাঁ ফ্যান রাবার 1 টাকা সামথিং কিনা 10 টাকা বিক্রি জি এই যে 2 টাকা সামথিং কিনা 20 টাকা বিক্রি এখন বিশাল লাভ ভাই অনেক লাভ ভাই এগুলাতে আসলে এই আমি 10 গুণ 5 গুণের লাভের কথা বলিনি আপনার ডাবল লাভ আমি আপনার দেখাই দিব ডাবল লাভটা দেখাই দিব আপনার 1 টাকায় কিনছেন আপনি এটা 10 টাকা বিক্রি করেন এটা 15 টাকা বিক্রি করেন ভাই বর্তমান বাজারে 10 টাকা কেউ একটা জিনিস কিনতে আনলো 10 টাকা সাথে করে নিয়ে আসে এটা হচ্ছে সর্বনিম্ন একটা বাজার প্রাইস ভাই এই যে টেস্টার টেস্টার
6 টাকা সামথিং খুচরা বাজার 15 টাকা আচ্ছা ভাই দেখেন টেস্টার কালেকশন অভাব নাই ভাই টেস্টার প্রচুর কালেকশন আছে টেস্টার যার যেটা চয়েজ সেটা নিতে পারবেন আমার কাছে হাই কোয়ালিটি সর্বোচ্চ মানের টেস্টার আছে এই যে দেখেন একটা টেস্টার ভাই টেস্টারটার গেটআপটাই অন্যরকম ভাই অন্যরকম একটা গেটআপ এটা বাজারে আপনি অনায়েসে 50 টাকা বিক্রি করতে পারবেন যদি বিক্রি করতে না পারেন আপনাদের আপনারা মালটা ফেরত দা টাকা নিয়ে যাবেন যে ভাই 50 টাকা আমি টেস্টার বিক্রি করতে পারি না আমি এটা ফেরত চাই আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ভালো কোয়ালিটি একটা ভালো কোয়ালিটি এটা 100% অরিজিনাল চাইনিজ কোয়ালিটি একটা প্রোডাক্ট টেস্টার এটা আচ্ছা ভাই এই যে সুপার গুলো দেখেন হ্যাঁ রেট দাও আছে 25 টাকা 25 টাকার বেচার দরকার নাই 15 টাকা বিক্রি করেন আচ্ছা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করেন 15 টাকা বিক্রি করেন আমার রেট হচ্ছে মাত্র 3 টাকা সামথিং কিনা 3 টাকা শুধু 3 টাকা সামথিং কিনা তাহলে 15 টাকা বেচতে পারবেন না ভাই অবশ্যই বেচা যায় না 15 টাকায় ইনশাআল্লাহ বেচতে পারবেন এটা হচ্ছে কি আপনি অরিজিনাল জেএম কোম্পানির সুপার গুলো দেখেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল জেএম কোম্পানির সুপার গুলো মাত্র 120 টাকা দরজন 120 টাকা দরজন 10 টাকায় কিনা 30 টাকায় বিক্রি বিক্রি আচ্ছা জি তারপরে দেখেন ভাই আমার কাছে হিউজ পরিমাণ গ্যাং সুইজের কালেকশন আছে এই যে দেখেন প্রচুর কালেকশন আছে গ্যাং সুই শুধু এখানে যে টানা ভাই চাইলে এই যে বোর্ডও আছে এই যে দেখেন বোর্ড বোর্ডও আছে এই যে বোর্ড ভাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা এখানে আইটেম আছে আচ্ছা আরেকটা বোর্ড আছে ভাই এই যে দেখেন এখানে আছে আপনি 3 3 6 3 9 12টা আইটেম আপনারা যারা বাড়িওয়ালা আছেন যারা পাইকারি বিক্রি করতে চান যারা খুচরা বিক্রি করতে চান এবং যারা ঘর বাড়ি বড় বড় ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট যারা গ্যাং সুইজ নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছ থেকে কেন নেবেন আপনি বর্তমানে যদি আপনি 50-60 হাজার টাকার যদি গ্যাং সুইজ নেন আমার কাছে আসবেন ওটা আমি আপনাকে 30-40 হাজারের ভিতরে আমি আপনাকে দিয়ে দিব আচ্ছা আমার কাছে গ্যাং সুইজ পাবেন 55% ডিসকাউন্টে 55% যদি আপনার গ্যাং সুইজটা রেট থাকে 100 টাকা আপনি ডিসকাউন্ট দেওয়ার পর নিতে পারবেন শুধু 45 থেকে 40 45 টাকা 48 টাকায় নিতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে ভাই আপনারা কেন আমার কাছ থেকে মাল নেবেন না অবশ্যই এবং প্রত্যেকটা মালে গ্যাং সুইজে 12 বছর গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি 12 বছর কালারটা জয়লা গেলেও আপনি নিয়ে আসলে চেঞ্জ দিব এই যে কালারটা যদি উঠা যায় রংটা কস যদি উঠা যায় আপনি নিয়ে আসবেন চেঞ্জ করে দিব আমার কাছে ভাই লাইট দেখার মাসকে লাইট 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 লাইটের লাইটের আইটেম দিয়া আপনি ইনশাআল্লাহ আল্লাহর রহমত যদি থাকে আপনি দৈনিক 2000 3000 টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা আচ্ছা একমাত্র লাইট দিয়ে কিভাবে সম্ভব আমার কাছ থেকে একটা লাইট নেবেন মাত্র 18 টাকায় কিনা 18 টাকা 18 টাকায় কিনবেন বিক্রি করবেন 50 টাকা আচ্ছা আচ্ছা লাভ হবে 22 টাকা আপনি সারা দিন 100 লাইট বিক্রি করেন 100 লাইট কিভাবে বিক্রি করবেন আপনি একটা ভ্যান নেন একটা মাইক লাগান লাগায় মনে করেন যে গ্রাম অঞ্চলে মোবেশনালে 50 টাকা এক পিস লাইট মাইক দিয়ে বিক্রি করেন আপনি ইনশাআল্লাহ দৈনিক 100 লাইট যদি বিক্রি করতে পারেন আপনার এইখানে 2200 টাকা লাভ এই 2200 টাকা থেকে আপনার আদার যত খরচ সব বাদ আপনি দৈনিক 1000 টাকা ইনকাম করবেন 1000 টাকা ইনকাম করবেন মাসে 30000 টাকা ইনকাম ইনভেস্টও কম লাভের সংখ্যাও বেশি এই যে ভাই একটা লাইট মাত্র 11 টাকায় কিনা 11 টাকা 30 টাকা বিক্রি আচ্ছা ভাই এই যে একটা লাইট 6 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র 70 টাকা খুচরা বাজারে 120 টাকা 30 টাকা বিক্রি মাউন ভাই এই যে আমার কাছ থেকে কাট আউটও নিতে পারবেন আচ্ছা অরিজিনাল ইন্ডিয়ান কাট আউট আচ্ছা অরিজিনাল ইন্ডিয়ান মাত্র 30 টাকায় কিনা 30 টাকা 50 টাকা বিক্রি আচ্ছা ভাই এটা নিতে পারবেন মাত্র 85 টাকায় কিনা 150 টাকায় বিক্রি মাউন ভাই এটা কি ভাই এই যে দেন একটা জিনিস নিয়েছি ভাই জিনিস ভাই এটা আপনাকে ভিউয়ার্সদের একটা জিনিস নিয়েছি হ্যাঁ এটা কাজ জানলে তো ভাই মাথা নষ্ট তাই নাকি হ্যাঁ এটা কাজ মানুষ আমি যে বলমু শুননেই মাথা নষ্ট হয়ে যাবে ভাই ভাই কি বলে আচ্ছা এটাকে আমরা বলি ওয়াটার লেভেল ওয়াটার লেভেল ওয়াটার লেভেল কন্ট্রোলার এখন এটার কাজটা কি আপনি এটা যখন মোটরের সাথে সেট করবেন আপনার যখন পানির ট্যাঙ্কিটা যখন খালি হয়ে যাইবো পানি যখন শেষ হয়ে যাইবো মোটরটারে এটা অটো করে দিব তাই অটো চালু করে দিব এটা আচ্ছা 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 আবার যখন মোটর লাগবে না লোক লাগবে না আপনার কোন লোক লাগবেই না মোটর অটো চালু হবে এবং পানি যখন ঘুরে যাবে অনেকে আছে না যে বিল্ডিং এর থেকে পাইপ বাইরে দেয় পানি ঘুরে গেলে বাইরে পড়ে যায় আপনার পানি পড়ার কোনো চান্স নাই মোটর ঘুরে গেছে ট্যাঙ্কিটা যখন ঘুরে যাইব মোটরটা এটা অফ করে দিব অটো অফ করে দিব আপনার হাত দেওয়ার কোনো চান্স নাই যে কোনো সামারসিবল লাগান যে কোনো জায়গায় এটা আপনি ইউজ করতে পারবেন এটা রেট হইছে মাত্র 380 টাকা 380 টাকা 380 টাকা জি পাইকারি এটা খুচরা বাজারে 700-600 টাকায় বিক্রি হয় আচ্ছা আচ্ছা যদি আমার কথা অবিশ্বাস মনে হয় আপনারা যারা আপনার ভিউয়ার যারা আছে তারা পরীক্ষামূলকভাবে যে কোনো দোকানে গিয়ে বললে যে আমি টোটাল ওয়াটার কন্ট্রোলার লেভেল চাই কয় টাকা প্রাইস সেটা তারা ধারণা নিয়ে নিতে পারবে ভাই আজকে যে দেখেন তারের খেলা তারের খেলা আজকে তারের খেলা হ্যাঁ এই যে তারগুলা সাজাইছি ভাই কালারে কালারে বিভিন্ন প্রকার 320 3x7x7x4rm 6rm 10rm সকল প্রকার তার
আমার এক দোকানে পাবেন 140 আইটেমের তার পাবেন আমার এক দোকানে 140 আইটেমের তার আর এটা কি এটা ভাই এগুলো আপনারা আমি আজকে দেখাবো আপনার ভিউয়ার্সদের অনেকে না অনেকে মানে ভিডিও দেখে প্রশ্ন করে যে ভাই ফায়ার প্রুফ আমরা বুঝি না হ্যাঁ ফায়ারপ্রুফ বোঝেন না আজকে বোঝানোর জন্য এটা এই এই আয়োজন করছি আজকে ফায়ারপ্রুফ বুঝাই দিবেন আজকে ফায়ারপ্রুফ বুঝাই দিমু ভাই আচ্ছা এই যে দেখেন ভাই আগুন ধরায় দিমু আজকে আজকে আগুন ধরায় দিমু ভাই এই যে আগুন মানে ফায়ার লাগাই দিবেন আজকে আগুন আজকে আগুন ধরায় দিমু ভাই আচ্ছা আগুন আজকে ধরায় দিব দেখেন এই যে ভাই আগুন ধরছে না হ্যাঁ এই যে তারের দিমু দিয়ে দিমু দেন লাগায় এই যে দিলাম লাগায় ভাই তার তো ইনশাআল্লাহ আল্লাহ ভরসা এই যে দিলাম লাগায় ভাই নেন দুই নাম্বার তারে পুরবো দুই নাম্বার হইলে 100% মাল পুরে যাবো গা দুই নাম্বার তারে পুরবো এক নাম্বার হলো জি এই যে দেখেন তারা কিন্তু আগুন লাগাই দিলাম আজকে দেখি কি ঘটনা ঘটে জ্বলতে আছে জ্বলতে আছে জ্বলতে আছে এই যে দেখেন ভাই আরো ধরায় রাখমু আরো ধরায় রাখমু আরো ধরায় রাখমু ভাই আজগা আজগা তারের হ্যাপি বার্থডে দিয়ে দিমু তারের জন্মদিন তারের জন্মদিন দিয়ে দিমু আজগা তারের জন্মদিন দেখি ঘটনা কি এই যে দেখেন আচ্ছা ভাই দেখছি এবার ছড়াম দিব এটা আর একটু ধরাবে আর একটু ধরাই আর লাগবে না তার তো আস্তে আস্তে শুরু ছোট থেকে তো তার বড় হয় আগুনটা বড় হয় আমি অনেকক্ষণ ধরায় রাখি ঘুরে তাই যাতে আপনার ভিউয়ারসরা না কইতে পারে যে ভাই ফু দিয়ে আগুন নিভায় দিছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এবার তো কিছু হইতাছে না এবার তো ধরাই ধরবই না আগুন এবার ধরবই না এবার তো ধরবই না এই যে দিয়ে দিছি দেখেন এবার ধরবই না আচ্ছা এই যে দেখেন কাজ হয় না ভাই ছর্ম দেখেন ছরান ভাই বাদি এই যে দেখেন ছরায় দিছি না কোনো কাজ না দেখেন কিচ্ছু না ভাই এইটাই হইছে গিয়া আপনার অরিজিনাল ফায়ারপ্রুফ তারই এটা ভাই এটা অরিজিনাল ফায়ারপ্রুফ দ্বারা তার কিনতে চান একমাত্র আমিন ইলেকট্রিকে চলে আসবেন সরাসরি আমিন ইলেকট্রিক চলে আসবেন 1.3 2.0 2.1.5 2.5 3RM 4RM 4.5RM 6RM 10RM তারপরে যে টুইন তার মিটারের সার্ভিস তার এই যে দেখেন মিটারের সার্ভিস তার মিটারের সার্ভিস তার লয়ে আইছি ভাই মিটারের সার্ভিস তার ভাই 100% ফায়ারপ্রুফ খান তাদেরকে আজকে আমি খুব কম প্রাইজে ফায়ারপ্রুফ তার দিয়া যাবো ভাই আচ্ছা আচ্ছা এই যে ভাই ভাই 3/22 তার হ্যাঁ এক কয়েল তার কিনবেন রেট কমু ভাই কত ভাই রেট হলে তো মাথা নষ্ট হবে ভাই কেমনে সম্ভব একমাত্র আমিন ইলেকট্রিকই সম্ভব ভাই মাত্র 550 টাকা কয়েল শুধু 550 চায়না তামা 550 টাকা কয়েল আজকে দিয়া যাবো ভাই 550 টাকা এক কয়েল তার 5 টাকা 50 পয়সায় কিনবেন খুচরা বাজারে বিক্রি আছে ভাই 20 টাকা 20 টাকা বিক্রি আচ্ছা 20 টাকা বিক্রি 2.0 2.0 যেটাকে আমরা 3/20 বলি 3/20 কিনবেন মাত্র 60 টাকা 50 পয়সায় খুচরা বাজারে 30 টাকা বিক্রি আচ্ছা ভাই আমার কাছে আছে 1.5 2.5 সকল প্রকার তার আছে ভাই এই যে দেখেন হলুদ আছে সবুজ আছে আর্থিং এর তার আছে সকল প্রকার লতা তার থেকে শুরু করে 140 আইটেমের তার কইছি তার দেখামু সব তার এই যে দেখেন ভাই লতা তার অনেকে বর্তমান বাজারে মনে করেন যে 180 টাকা 200 টাকা হইলে কয়েল পাওয়া যায় পাওয়া যায় না ভাই অবশ্যই দুই দিন পর সস্তা পায় বস্তা ভরে নেয় আবার বস্তা ভরে রিটার্ন ব্যাগ আনে যে ভাই এটা তো বেচে না কাস্টমাররা নেয় না দুই মাস পরে জায়গা পাউডার হইয়া আমার মাল মার্কেট চ্যালেঞ্জ 5 বছরে যদি মাল আমার পাউডার করতে পারেন বেচার দরকার নাই 5 বছর নিয়ে ঘরে ফালায় খাটের তলে গোডাউনে ফালায় রাখবেন 5 বছর পর খুলবেন খুলে দেখবেন যেরকম তার ইনশাল্লাহ ওই রকমই আছে ভাই তারটা একটু ধরেন তার কি কিছু হবে না টানেন টানেন পরীক্ষা করে নিতে মনে চায় আমার দোকানে সরাসরি আসবেন দুইজন লোকে এইভাবে টানবেন ধৈরা টানবেন এটা দিয়ে আপনি গরু বাইন্ডা থুইবেন আশেপাশের গরু ছাগল বাইন্ডা থুইবেন রশিদা না তার দিয়ে বাইন্ডা থুইবেন এখন মনে করেন চোর টোর যা আছে সব চোরও বাইন্ডা থুইতে পারবেন আমার এই তার দিয়া আর বাবার ক্ষমতা নাই ফিটা দেবো সেই ক্ষেত্রে মনে করেন এগুলো তো বড় বড় তামার ক্ষেত্রে হয় আমার কাছ থেকে ওই ব্যবস্থাও আছে আচ্ছা চানা তামার মাল নিবেন
যেমন এই যে 27 তার এই যে 27 তার হ্যাঁ এগুলা মেইন খাম্বায় লাগায় চোরে মনে করেন কাইটা অরিজিনাল তামা লাগায় চোরে কাইটা লয়ে যায়গা আমার কাছ থেকে চানা তামার মাল নিবেন চোরে নিলেও কোনো লাভ নাই ও নিয়ে আর বেচতে পারবো না আচ্ছা আচ্ছা আমার কাছ থেকে নেবেন এটা রেট হইছেগা মাত্র 1250 টাকা মানে 12 টাকা 50 পয়সা কিনা 27 আমি আবারো বলতেছি 27 চানা তামার মাল 12 টাকা 50 পয়সা কিনা যেটা খুচরা বাজারে 40 টাকা 50 টাকা বিক্রি হয় আচ্ছা আচ্ছা আমার কাছ থেকে নিতে পারবেন ভাই এই যে লতা তার এটা রেট হইছেগা মাত্র 450 টাকা 4 টাকা 50 পয়সা কিনা এটার বিক্রি আছে 20 টাকা আচ্ছা ভাই এই যে লুপের তার নিয়ে আমার কাছ থেকে লুপের তার 2 টাকা 30 পয়সা গজ হ্যাঁ 2 টাকা 30 পয়সা গজ 10 টাকা বিক্রি আচ্ছা তারপর ভাই আমার কাছে আছে এফটি তার ভাই এই যে দেখেন এফটি তার এফটি সাদা আছে ব্লু আছে ডাবল কভারের মাল মাত্র 7 টাকা 50 পয়সায় কিনা খুচরা বাজারে বিক্রি আছে 30 টাকা ভাই আচ্ছা যারা আমার কাছ থেকে তার নিতে চান ইনশাআল্লাহ আমার দোকানে সরাসরি আসেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না অন্তত পক্ষে তার কিনা কোনো দোকানদারের অনেকে প্রতারিত হইছেন আমার কাছে আসেন শেষ সুযোগ আমার দোকানে আসেন শেষ সুযোগ আমার কাছে আসেন আইসা আমার প্রোডাক্টগুলো দেখেন মালের কোয়ালিটি দেখেন দাম দেখেন তারপর আপনারা যাচাই বাছাই করে মাল কিনেন ইনশাআল্লাহ কেউ আপনাকে ঠকাইতে পারবো না আজকে আমি আপনাদের শিখিয়ে দিয়ে গেলাম আজকে ওকে থ্যাংক ইউ যারা সরাসরি আমার দোকানে আসতে চান আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি বাংলাদেশে যে যে এখানে থাকেন না কেন প্রথমে গুলিস্তান নামবেন হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের উল্টা সাইডে আমাদের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট এই মার্কেটে 6 এবং 7 নম্বর গেটের মাঝামাঝি হচ্ছে আমার দোকান আমার দোকানের নাম হচ্ছে আমিন ইলেকট্রিক 9 নম্বর দোকান তো আমি আর বেশি কথা বাড়াবো না তারপরও যারা আমার দোকান খুঁজে না পান ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমার লোক গিয়ে নিয়ে আসবে তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।